ছোট ছোট হাসি আনন্দ বিরোধী বিরোধ বিবাদ এই নিয়েই গড়ে ওঠে একটা পরিবার। কিন্তু সেই পরিবারের যদি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তৈরি হয় দীর্ঘস্থায়ী একটা বিরোধিতা, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? সম্পূর্ণ পারিবারিক এক দ্বন্দ্ব নিয়ে আসতে চলেছে সুদীপ দাসের সিনেমা কুলের আচার। SVF এর প্রযোজনায় পরিচালকের এটি তৃতীয় সিনেমা, মুক্তি পেতে চলেছে আগামী 15 জুলাই। মঙ্গলবার লন্ডনে কুলের আচার ছবির ট্রেলার লঞ্চ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির মুখ্য কলাকুশলী যথা ইন্দ্রাণী হালদার, নীল সুজন মুখার্জি, বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার সহ অন্যান্যরা। আমাদের চিরকালীন একটা প্রথা, যেটা বিয়ের পরে মহিলাদের পদবীর পরিবর্তন, যেটা কুলের আচারই বলা যেতে পারে। কুলের আচার মিন্স কুল বংশ এবং আচার মানে আচার বিচার প্রথা। তো সেই বিষয়টাকে নিয়ে একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে কি ক্রাইসিস হতে পারে সেইটাকে ঘিরে ধরে এই গল্পটা এগিয়েছে। এবং সেই জায়গা থেকে খুবই নতুন একটা কন্টেন্টকে নিয়ে কাজ হয়েছে, যদিও খুব পরিচিত কন্টেন্ট, মানে এটা আমরা জানি, কিন্তু সেইটাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে। সেটা হাসি, মজা এবং অবভিয়াসলি দুঃখ, সব রকমের ইমোশনের মাধ্যমে সেইটা আমার মনে হয় মানুষকে খুব একটা উপভোগ্য একটা ছবি করে তুলবে মানুষের। হ্যাঁ, আমি এরম চরিত্র আগে করিনি। প্রথমত আমার থেকে বয়সে অনেকটা বড় চরিত্রটা, এবং ভীষণ অ্যাডামেন্ট, অর্থোডক্স, পিউরিটান, নট ব্ল্যাক চরিত্র, ইজ গ্রে শেড, মানে সবারই ভালো মন্দ থাকে, কিন্তু লোকটাকে একটু বেশি পিউরিটান মনে হবে। ভীষণ গোঁড়া একটা লোক, ভীষণ বাধা দেয় যে কোনো স্বাধীন জিনিসপত্রকে। তারপর সেটা করতে 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 লোকটার একটা, সেটাই চিত্রনাট্যের গুণ, যে শেষে গিয়ে এই চরিত্রটার একটা পরিণতি হয়, খুব সুন্দর একটা পরিণতি হয়। সুন্দর বলবো না, আমি বলছি একটা উত্তরণ ঘটে, এবং সেই উত্তরণটা মনে হয় যারা গোঁড়া মানুষ, আমাকে দেখে আমার মতো গোঁড়া মানুষ এই চরিত্রের মতো অনেক আছে আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে, তারা হয়তো কোথাও একটা ধাক্কা খাবে বা একটা একটা শিক্ষা পাবে। আসলে বদল নয়, আসল জিনিস আমাদের দরকার হচ্ছে চিন্তা ভাবনার, যে কতটা আমরা কনসিডারেট একটা সম্পর্কের জন্য, একটা মানুষের জন্য যাকে আমি ভালোবাসি তার জন্য, আমার পরিবারের জন্য বা আমার বন্ধুর জন্য, কতটা এক স্টেপ আমি ব্যাকে যেতে পারি তাকে একটু জায়গা দেওয়ার জন্য, অথবা কতটা সে এক স্টেপ ব্যাকে যেতে পারে আমাকে একটু জায়গা দেওয়ার জন্য, দুজনকে বোঝার জন্য। সেই গল্পটাই কিন্তু বলবে কুলের আচার। এর মধ্যে কোনো লড়াই নেই, কোনো ঝগড়া নেই, এর মধ্যে কিন্তু আছে সম্পর্কে একে অপরকে বোঝানোর গল্প। হ্যাঁ, মানে মজাদার বিষয় হলো আমার গল্পের সমস্ত চরিত্রই তো আমার চোখে দেখা, এবং আমার মানে যাদের আমরা সামনাসামনি দেখি বা আমরা সবাই যাদের দেখি তাদের নিয়ে গল্প। তো সেখানে প্রত্যেক এরকম প্রচুর মানুষজন আছেন যাদের পৃথিবীটা একটা চারটে দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বাড়িতে থাকা, টিভি দেখা, রান্না করা, সংসারে সব কিছু ঠিক আছে, শান্ত, কিন্তু একটা যদি কখনো তাদের সামনে জানলা খুলে দেওয়া যায়, তবে কি তারা সেই জানলা দিয়ে একটু উঠতে চাইবেন কি চাইবেন না, সেই প্রশ্নটাও করবে কুলের আচার। এর বৌমার সাথে একটা সম্পর্ক, একটা কেমিস্ট্রি রাখার চেষ্টা করা হয়েছে, সেটা তো কুলের আচারে আছেই। তার সাথে এটা গিয়ে কোথাও আমার মনে হয় একটা ইন্ডিকেশন টুয়ার্ডস নট আ ফাইট বিটুইন মাদার ইন ল অ্যান্ড ডটার ইন ল, বাট অলসো ইটস আ ফাইট অ্যাবাউট উইমেন। এই মহিলারা কোথাও গিয়ে, এই দুজন নারী একে অপরের সঙ্গে কানেক্ট কোথাও গিয়ে করতে পেরেছে, যে কি এই মেয়েটাকে যখন দেখছে যে কি এই সারনেম কেন বদলাচ্ছে না, বাবার একটা শেষ মানে একমাত্র জিনিস যেটাকে আমি আমার শ্বশুর বাড়িতে নিজের বলে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে পদবী। তো সেখান থেকেও তার হয়তো, তিনিও হয়তো কোথাও গিয়ে মোটিভেটেড হয়েছেন, কোথাও গিয়ে ইন্সপায়ার্ড হয়েছে যে হয়তো আমি আমার সব কিছুই বিলিয়ে দিলাম আমার শ্বশুর বাড়িতে, অন্তত আমার বাবার এই একটা নাম অন্তত আমি রাখি। তো কোথাও গিয়ে দিস উইমেন সামওয়্যার কানেক্টেড, অ্যান্ড তারপরেই এটা একটা এজেন্ডা হিসেবে শুরু হয়। আমরা যেটা দেখলাম ট্রেলারে, যে ঝগড়া, ভালোবাসা, এই মানে তোমাদের দুটার মধ্যে সবকিছুই প্রচুর আছে, তাই তো? সেটা নিয়ে যদি কিছু বলে, আবার একটা কুলের আচারের সঙ্গে এখানে আবার হচ্ছে, যেমন ক্ল্যান বা ওই পরিবার, সেই কুলের আচার যেরকম মিন করা হচ্ছে, আমি এমন এখন লিটারালি কুলের আচারের সঙ্গে যেটা মিল একটা রয়েছে আমাদের সম্পর্ক বা যে কোনো সম্পর্কের থাকে, টক, ঝাল, মিষ্টি সবকিছুই আছে। তো সেখানে ঝগড়াঝাটিও আছে, মারামারিও থাকতে পারে, পকাঝকাও থাকতে পারে, হাসি কান্না সবই থাকতে পারে। সো ইট ইজ জাস্ট আ মিক্সচার অফ এভরি কাইন্ড অফ টেস্ট। তো সেই জিনিসটাই এখানেও আছে।
মধুমিতা এই ধরনের ঘটনার ক্ষেত্রে, যে কোনো ঘটনার ক্ষেত্রে মানে চুপচাপ দর্শক থাকে নাকি আসলে প্রতিবাদ করে, যেটা এখানে আমরা মিছিল করি? না, আমি সময় এবং সুযোগ হিসেবে চলতে পছন্দ করি। আমি যদি মনে করি আমার যে বক্তব্যটা আছে সেটা কেউ বলে দিচ্ছে বা এটা মানে অটোমেটিক্যালি হচ্ছে, তো আমি সেই প্রসেসটাতে আমি একটু ব্যাকসিট নিয়ে নিই। কিন্তু আমার যদি মনে হয় কোনো ব্যাপারে আমার বক্তব্য আছে আর সেটা রাখা উচিত। আমরা বাংলায় পড়তাম না যে ভিন্ন বানান কিন্তু উচ্চারণ এক, কুল কুল, আচার আচার, কুল খাবার কুল, আর কুল মানে বংশ, আর আচার মানে আচার, আর আচার বিচার। তো কুলের আচার আর কুলের আচার, একটা কুল মানে প্রজন্মের বংশের আচার বিচার, এটা নিয়েই কিন্তু আমাদের কুলের আচার। তো দুটো লেয়ার আছে মানে নামটারও, আর ছবিতে গল্পতে তো অনেকগুলো স্তর আছে, কিন্তু সবটাই খুব স্বাভাবিক, খুব তোমরা ট্রেলারটা দেখলে তাতে দেখেই বুঝতে পারছো যে টোটাল প্রেজেন্টেশনটা খুব মজার, খুব হই হই করে, এবং মনে হবে যেন আমারই ড্রয়িং রুমে ঘুরছি, এরা যেন আমারই পাশের বাড়িতে থাকে, সামনের ফ্ল্যাটটাতে থাকে, কেউ আমার অপরিচিত নয়। চরিত্রটার কি ট্রান্সফরমেশন আছে কোনো? হ্যাঁ, একদমই। চরিত্রটা শুরু হচ্ছে একরকম ভাবে, যেখানে তিনি একজন সাধারণ, একদম সাধারণ মধ্যবিত্ত বড় ছেলে, বড় বউ, নাতি সবাইকে নিয়ে সংসার করে। এবং সেখানে যখন ছোট বউ আসে বাড়িতে, আসার পরে শ্বশুরবাড়ির ছোট বউমা এসব কী করছে তুমি বোঝাও? আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি বোঝাচ্ছি, বোঝাতে তো পারি না, উল্টে নিজেই বুঝে যাই। তো নিজে বুঝে গিয়ে তারপরে যে কান্ডটা হয় সেটা দেখতে হলে তো জানতে হবে কুলের আচার, দেখতে হবে কুলের আচার। মিতালি আর ইন্দ্রাণী হালদারের মধ্যে পার্থক্যটা কোনটা? অনেক পার্থক্য, আমি একেবারে মিতালির মতন নই, আমি ভীষণ স্ট্রং নিজের কনভিকশন সম্পর্কে, আমি কি চাই কি চাই না, আমি কি মিতালির মতন অন্যের কথায় টাইটেল পাল্টেছি নাকি? একেবারেই নয়, আমি প্রথম থেকেই পাল্টে বসে আছি। কিন্তু হ্যাঁ, কিন্তু মিতালি যেটা করে, মিতালি কিন্তু কোনোটাই জোর করে করে না। আমাদের মা কাকিমারা যদি আমরা তাদের কিছু বোঝাই এবং তারা যদি সেটা করতে চান, তারা কিন্তু এমন কোনো কাজ করেন না যেটা সংসারের অকল্যাণ হবে বা সংসারে সবাই বিপদে পড়ে যাবে। তো মিতালিও এমন কিছু করে না যেটা সংসারে অসুবিধা হবে, কিন্তু হয় কিছু একটা, কিছু একটা হয়। এখানে বৌমার সাথে তোমার বন্ডিংটা খুব একটা বন্ধুর মতো, একদম। এটা অফস্ক্রিন তোমাদের বন্ডিংটা কতটা? খুব ভালো, আমাদের খুব ভালো বন্ডিং, আমরা দুজনেই খুব ভালো বন্ধু, এবং আমরা অফস্ক্রিন প্রচুর আড্ডা মারতাম যখন সেট হতো, লাইট হতো, এবং শি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। দুজনে বেরিয়ে পুচকা আচার খেয়েছো কোনো? হ্যাঁ, ভরপুর ওই ভরপুর খেয়েছি, মানে আমি তো ওই কুলের আচার নিয়ে যেতাম শুটিংয়ে, সব খেয়ে নিত, তারপর আমরা যখন ফুচকা খাওয়া শুটিং করছিলাম, ওই দুজনে মিলে ফুচকা খাচ্ছি, কমলা গার্লস স্কুলের ওখানটাতে করেছিলাম আমরা শুটিং, খুব ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি। তোমাকে যেন দেখতে ভালো লাগে এটাই, মেয়েদের রেডিওতে সময় লাগে আমরা বুঝছি, কোনো ব্যাপার না, মানিয়ে নেয় বড়টা, বছর বড় বেশি মানিয়ে নেয়, হ্যাঁ এটা একটা সমস্যা। বাট আমার যদি জিজ্ঞেস করো তাহলে নিথি আর প্রীতম ইন জেনারেল, আমি ধরো আমাদের কেমিস্ট্রির ব্যাপারে এখন একটা প্রশ্ন কেউ করেনি কারণ এখানে ছিল না, আমার মনে হয় যে মিঠি আর প্রীতম বেসিক্যালি আর ভেরি অনেস্ট লাভার্স। মানে আমি আগের দিনও একটা কোনো ইন্টারভিউতে বলছিলাম যে মিঠি প্রীতমের ভালোবাসার মধ্যে মাথার কোনো ব্যবহার নেই, এটা একটা গণ্ডগোল যে দুজনেই মাথাটা ব্যবহার করেন, জাস্ট দুজনেই হৃদয় দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ঝগড়া করে, যখন মনোমালিন্য হয় তখনও সেইভাবেই চলে, বাট অ্যাট দ্য সেম টাইম দে ভেরি অনেস্ট লাভার্স। ঠিক যেমন আমি এখন, আমার এখন লেট হলো, আমি কিন্তু মাথা খাটিয়ে কোনো অজুহাত নেই, আমি সো সরি, আমার এসেই আগে বলেছে সরি, হ্যাঁ করতে দেরি হয়ে গেছে, আজকে তুই দেখ আমি জানতাম তুই রেডি হয়ে ভালো করে আসবে, আমিও তাই এসেছি একটু। ও কি লাগছে, নাইস নাইস। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, কলকাতা।